নেশা জাতীয় দ্রব্য বক্ষণকারীকে সালাম দেওয়া যাবে কি? নেশা জাতীয় দ্রব্য বক্ষণকারী সেটা যখন খাচ্ছে তখন সালাম না দেওয়া উচিত, এই জন্য যে সেটা একটা অন্যায় কাজের মধ্যে লিপ্ত আছে। তাকে সালাম দেওয়ার তো আপনি তাকে সম্মানিত করলেন, তাকে সম্মান করবেন না। কিন্তু যদি কেউ খায় কিন্তু যে সময় আপনি সালাম দিচ্ছেন ওই সময় খাচ্ছে না, তাহলে আপনি সালাম দিতে পারবেন, কারণ এই সময় তো সেই ইমানদার গুণে নেশা করলেই তো সে কাফির হয়ে যায় না। তো ইমানদার মুসলিম মোমেন তারা যদি গুণাগারও হয় তাহলে তাদের সালাম পাবে, তারা সালাতের ইমামতিও করতে পারবে, সালাতও পড়বে এবং তাদের জীবনও থাকবে। গুণার কারণে, সাধারণ গুণার কারণে ততক্ষণ পর্যন্ত শিরক এবং কুফুরের নেভা কিনা হবে, ততক্ষণ পর্যন্ত কাউকে সালাম বন্ধ করা যাবে না। তবে যখন দেখবেন যে সে নেশার মধ্যে লিপ্ত আছে তখন তাকে সালাম দিবেন না। এই জন্য আলেমরা অনেক সময় বলে থাকেন, আগেকার দিনে এটা উদাহরণ দিতেন তারা, যে যারা এই দাবা খেলছে বা যারা নার্দ খেলছে এই জাতীয় যারা খেলার মধ্যে লিপ্ত আছে, গুডি সালাস খেলে অনেকেই, এগুলি বা ক্যারাম খেলে, এগুলো যারা এখন খেলছে, এগুলি যারা খেলতো আলেমরা তাদেরকে সালাম দিতে নিষেধ করতেন, কারণ তারা সালামে পাওয়ার উপযুক্ত না। মানুষ তারা যেন বুঝে যে আমি সালামে পাওয়ার উপযুক্ত না, আমি অন্যায়টা ত্যাগ করি, হারাম কাজটা ত্যাগ করি। এই জন্য এখন যারা নেশা জাতীয় জিনিস খাচ্ছে, অধিকাংশই যেমন ফ্যাটেরিন নিচ্ছে অথবা এই জাতীয় জিনিস নিচ্ছে, তো আপনি দেখেন যে তারা অন্যায় কাজে লিপ্ত আছে, আপনি তাদেরকে কঠিনভাবে সেগুলো সরিয়ে দিবেন হাত থেকে এবং দূরে সরিয়ে দিবেন, পারলে না পারলে সেখান থেকে মুখে বলবেন, না পারলে অন্তর দিয়ে ঘৃণা করে চলে যাবেন, অথবা তার সমস্যাটা জানে তাকে এসলাহের সংশোধনের চেষ্টা করবেন, কিন্তু তখন তাকে সালাম দিবেন না। কিন্তু যখন অন্য সময় তার সে সালাম পাওয়ার অধিকারী, অন্য সময় সে এই অবস্থায় নেই, সে সময় সে সালাম পাইতে পারবে।